হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনচ্যাপ্টার। আনচ্যাপ্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। দেখো, আনচ্যাপ্টারে আজকে আমরা একটা নতুন জিকে ট্রিক্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যারা টেলিগ্রামে জয়েন করনি অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে নিও, আর এইসব নিয়ে আমরা ভিডিও তৈরি করি বিভিন্ন এক্সামের ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো দেখা যাক আজকের কী ট্রিক্স রয়েছে। তো দেখো, আজকের যে ট্রিক্স রয়েছে, ব্রিটিশ সংবিধানের থেকে বিভিন্ন তত্ত্ব ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে, অর্থাৎ যে ব্রিটিশ সংবিধান থেকে আমরা কোন কোন তত্ত্ব ভারতীয় সংবিধানে নিয়েছি, ঠিক আছে, সেগুলো কি কি সেটা মনে রাখার জন্য এই ট্রিক্সটা মনে রাখতে হবে শুধু। ঠিক আছে, তো ট্রিক্সটা কি, ইংরেজ সংবিধানে মন্ত্রীদের একক নাগরিকত্ব আইন ও অনুশাসনের অধিকার আছে। তো চলো দেখা যাক যে ট্রিক্সটা কি করে ভাঙতে হবে। ইংরেজ সংবিধানে, ঠিক আছে, ইংরেজ সংবিধানে যে ব্রিটিশ সংবিধান, ইংরেজ সংবিধান মনে রাখতে গেলে তোমাকে ইংরেজ সংবিধান যে এটা এই এতটুকু রয়েছে সেটা সেটা দিয়ে মনে রাখতে কি কি মনে রাখবে, ব্রিটিশ সংবিধান। তারপর দেখো মন্ত্রীদের, মন্ত্রীদের থেকে কি, মন্ত্রীদের দায়িত্বশীলতা ও সংসদীয় ব্যবস্থা, সেই আইডিয়াটা নেওয়া হয়েছে। তারপরে এক নাগরিকত্ব, ঠিক আছে, এক নাগরিকতা থেকে এক নাগরিকত্ব, ঠিক আছে, এইটাও কিন্তু নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে এই ব্রিটিশ সংবিধান থেকে। তারপর দেখো আইন, আইন তৈরির পদ্ধতি, এটাও কিন্তু নেওয়া হয়েছে। তবে অনুশাসনের, অনুশাসনের অনুশাসনের আইন, এটাও নেওয়া হয়েছে। তো এই রইল যে ব্রিটিশ সংবিধান থেকে ভারতীয় সংবিধানে কি কি তত্ত্ব নেওয়া হয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে। তো যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করো, ঠিক আছে, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। আর যা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর এই রইল আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি, দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর টেলিগ্রামে জয়েন করে নিই, যারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিও, ঠিক আছে, ধন্যবাদ।